নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। বুমেরাঙের তৃতীয় সংটা সত্যি বলতে গেলে কি আমার একদমই কিন্তু ভালো লাগেনি। মানে কি বলবো, যে সংটা না অতিরিক্ত বেশি এক্সপেরিমেন্টাল করে বলেছে। প্রথম সংটা নীলাঞ্জন চ্যাটার্জি একই রকম এক্সপেরিমেন্টাল করেছিল মিউজিকটাতে, এখানেও কিন্তু সেম দেখলাম মিউজিকটা একদমই এক্সপেরিমেন্টাল করে ফেলেছে। আমি জানি না যে কেন এইরকম হচ্ছে। তাছাড়া ভেবে দেখুন যে একটা সিনেমাতে দুখানা পার্টি সং, মানে এইরকম তো সচরাচর দেখাই যায় না যে একটা সিনেমাতে দুখানা পার্টি সং হচ্ছে। এবং গানটার কথাগুলো বেশ ভালো, বেশ ইন্টারেস্টিং এবং মজাদার আছে, কিন্তু মিউজিকটা সত্যি একদমই কিন্তু মানে ভালো নয়। আমার কিন্তু হাল আদৌ ভালো ঠেকছে না। আমার মনে হয় না যে সিনেমাটার মানে মিউজিক দিয়ে কিছু উতরে যাবে। গল্পটা নিশ্চিত ভালো হতে পারে, স্ক্রিপ্টিং বা অন্যান্য কিছু ভালো হলে সিনেমাটা নিশ্চিত চলবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সত্যি বলতে গেলে কি গানের হাল একদমই ভালো না। মানে কিছুক্ষণ মানে প্রায় দু তিন ঘন্টা হয়ে গেছে, তবু মাত্র কত 4,000 কত লোক দেখেছে, তার মানে বুঝতেই পারছেন গানটা কিরকম হয়েছে। এবং গানের যে ড্যান্সের বস্কো সিজার করেছে, প্রথমটা বস্কো সিজার করেছিল, নাচগুলো নাচের যে স্টেপটা সেটা বেশ ইন্টারেস্টিং। এবং এখানে কিন্তু যে রুক্মিণীকে দেখাচ্ছে, আমার মনে হয় এটা কিন্তু রোবটটা নাচছে। যেরকমভাবে তার নাচার স্টাইল বা স্ক্রিন কালারটা দেখে আমার মনে হচ্ছে যে এখানে জিতের সঙ্গে রোবটটা নাচছে। নাচের স্টাইলটা ভালো, ঠিক আছে, সব কিছু নাচের স্টেপগুলো বেশ ভালো, কিন্তু ব্যাপারটা কি বলতে, একই সিনেমাতে দুখানা যদি পার্টি সং হয় আমার মনে হয় না কিন্তু সেটা খুব একদম ভালো লক্ষণ। কারণ সচরাচর কিন্তু এটা কিন্তু সত্যিই দেখা যায় না যে একটা সিনেমাতে দুখানা পার্টি সং। আমার খুব একটা ভালো লাগছে না। মানে এর যে একটা বুমেরাঙের যে একটা কি বলবো একটা ক্রেজ, সেটা কিন্তু একদমই কিন্তু মার্কেটে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ট্রেলারটা বা টিজারটা বেশ ভালো হয়েছিল, কিন্তু গানগুলো কিন্তু সেরকম একটাও কিন্তু জমছে না। কমার্শিয়াল সিনেমায় হিট হওয়ার জন্য গান কিন্তু হিট হওয়া খুব জরুরি, কিন্তু সেখানে গানগুলো কিন্তু আদৌ জমছে না। মানুষের গানের চেয়েও কিন্তু আমার এই এখানে এই বুমেরাঙ সিনেমার গানগুলো ভালো লাগছে না। মানুষের যেমন ট্রেলারটা অতটা ভালো লাগেনি, কিন্তু বুমেরাঙ সিনেমার ট্রেলারটা ভালো লাগলো, কিন্তু গানগুলো কিন্তু একটাও সেরকম মানে বিশাল কিছু হচ্ছে না। প্রথম গানটার মতনই এই গানটা তো নীলাঞ্জন চ্যাটার্জি এক্সপিরিয়েন্স করেছে। আমি বুঝতেই পারছি না এই জিতের ছবিতে এসেই কেন এক্সপিরিয়েন্স শুরু হলো ভাই। আর সবচেয়ে বড় কথা, একই সিনেমায় দুখানা এক্সপেরিমেন্টাল গান কেন বানাবো, এটাই তো আমার মাথায় আসছে না। এরকম কখনো হয় নাকি? একটা ঠিক আছে, কিন্তু দুখানা দুখানা এক্সপেরিমেন্টাল গান, দুখানা দুখানা পার্টি সং, সেটা একদমই কিন্তু মানে সিনেমার পক্ষে অন্তত উপযোগী না। প্রমোশনে যে গানটা দিয়েছে আমার মনে হয় না এটা একদম ইম্প্যাক্ট করে, মনে হয় নেগেটিভ ইম্প্যাক্টই ক্রিয়েট করবে দর্শকের মনে, অন্তত আমার সেরকম ধারণা। আমার কিন্তু আদৌ বুমেরাঙে কিন্তু হাল ভালো ঠেকছে না। এমনিতেই হিন্দি রিলিজ হচ্ছে না, তো প্রমোশনও জিত যে মারাত্মক কিছু করে থাকে এরকম করে না, বুমেরাঙের ক্ষেত্রে তো আরও কিছু করছে না, এবং গানগুলোও সেরকম ভালো হচ্ছে না। তো ওভারঅল কিন্তু একদমই হাল কিন্তু খারাপ মানে আমার মতে। বুমেরাঙে কিন্তু এবার মানে বক্স অফিসে কিছু হওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। আর গানটা তো আমার ভালোই লাগেনি, আমি শুরুতেই বলে দিলাম। তো স্বাভাবিকভাবে গানটাকে আর কি রেটিং দেবো, 5/2 দিতে পারি এই বন বন গানটাকে। আমার কিন্তু একদমই ভালো লাগেনি। দেখুন আপনারা শুনুন আপনাদের কীরকম লাগে, আপনারা আমার জানান যে এটা কীরকম লেগেছে আপনাদের। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।